বসেন প্লিজ বসেন বসেন এই এই মহিলা কি হয় আপনার কি হয় এই মহিলা কি হয় আপনার এই যে মামুন সাহেব ভেরি গুড আমার সেকেন্ড ওয়াইফ আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আমার ওয়াইফ আমি আমি তাকে বিয়ে করছি শরীয়ত সম্মত হয়ে বিয়ে করছি ভেরি গুড ভেরি গুড ঠিক আছে কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন কবে বিয়ে করছেন আপনি বিয়ে করলে আপনি রয়্যাল রিসিপ্ট আসবে কেন সোনাকার রয়্যাল রিসিপ্ট কেন আসবেন আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর হয়েছে দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসর্টে কেন আসলেন সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসর্টে আসলেন না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেরাইতে পারেন আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি এই আপনার আপনার ওয়াইফের নাম কি ওয়াইফের নাম কি আমিনা তৈবা আমিনা তৈবা ওনাদের বাড়ি কোথায় আপনার কাছে এত প্রশ্ন জবাব দেব না কেন দিবেন না কেন আপনি আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না ইম্পসিবল ইম্পসিবল আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম আপনারা তো এমনই কসম খান আপনারা যদি প্রশ্ন করতে চান করেন আমি উত্তর দেবো ঠিক আছে হরিদ ভাই কখন আসছেন আপনি আসছেন কখন এখানে আমি আসছি দুপুরে দুপুরে আপনি কোথায় আসছিলেন মূলত এখানে মানে এই হোটেলে আমরা এখানে সোনারগাঁও যেতে বেরাতে আসছিলাম সোনাকে বেরাতে আসছেন সোনাকে কেউ জানে ওলামা একরাম জানে কেউ না আমি তো আলেম আমাদের কাছ থেকে দেখা করে আসি না সব যেখানে যায় মানুষজন ভিড় করে এই জন্য আমি আলাদা করে আসছি আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন করোনা পরিস্থিতি আপনি করোনা রিল্যাক্সে আমাদের তো কোথাও আপনি কেউ জানে না আপনি সেকেন্ড বিয়ে করছেন আপনি রয়্যাল রিসর্টে আসছেন কেন আপনি বাসায় থাকবেন ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন এটা কারণ কি আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমি আমি আপনাদের সাথে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব কার বিরুদ্ধে নেবেন আপনি আইনের ব্যবস্থা নেবেন কার বিরুদ্ধে নেবেন আমাদের আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নেবেন আপনার সাথে কে দুর্ব্যবহার করলো আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক ফুলে কথা বলবেন আপনি আপনি কেন পালা যাইতেছেন আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন আসি আসি রয়্যাল ডিসি ড্রাইভ করেন আমি রয়্যাল ডিসি ড্রাইভ করেন আমি কয়টা টাকা তুমি বলেন
আপনার কি প্রমাণ আছে? হাতে নাতে ধরা গিয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী এত এত ইয়াং, এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছে না উনি? সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁও থানার অফিসার সোনারগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান সহ ওসি অপারেশন। আপনি কেন পালাতে চাইলেন? আপনার আপনি পালাতে চাইছেন? আপনি সাধারণ মানুষ, আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন উপজেলা ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা। মামুনুল করিমকে হাতে নাতে আটক করা হয়েছে রয়্যাল রিজোর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানে মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি।